অবশেষে যুদ্ধ জয় এনডিআরএফের। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার রাতে উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে 41 জন শ্রমিককে উদ্ধার করেন উদ্ধারকারীরা। উদ্ধারের মাঝে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল উদ্ধারকারী দলকে, কিন্তু সব বাধা অতিক্রম করে অবশেষে সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা 41 জন শ্রমিককে মঙ্গলবার রাতে একে একে উদ্ধার করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানেরা। তাদের উদ্ধার করতে খোঁড়া ইঁদুরের গর্ত দিয়েই উদ্ধার করা হয় সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের। এরপর শ্রমিকদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসারত শ্রমিকরা, তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল চত্বর। जैसे मैं टनल के अंदर पहुंचा, उनका रिएक्शन इतना था कि जैसे मैं अंदर टनल के अंदर प्रवेश हुआ तो सबसे पहले मैंने उनको पूछा कि आप लोग कैसे हैं, पैनिक ना हो, हम एनडीआरएफ की टीम पहुंच चुकी है आपकी सहायता के लिए। तो वो बहुत ज़्यादा खुश थे, कुशल मंगल थे कि एनडीआरएफ की टीम पहुँच चुकी है, हमें पूरी उम्मीद है कि हमें एक एक करके बाहर निकालेंगे। पहले काफ़ी चुनौतीपूर्ण था क्योंकि उसमें जो ऊपर वाला जो पाइप डाला था उसके जरिए उनके लिए भोजन भेजा जा रहा था, वो काफ़ी डिफिकल्ट था। ऐसे बोलते रहते थे कि हम आपके समीप पहुंचने वाले हैं, आप घबराए नहीं, पैनिक ना हो, आप धैर्य करें और धैर्य के साथ रहे। এদিকে 17 দিনের উৎকণ্ঠা শেষে খুশির হাওয়া ওই শ্রমিকদের পরিবারে। এভাবে আবারও নিজেদের প্রিয়জনকে ফিরে পাবেন তা ভাবেননি শ্রমিকদের পরিবারের সদস্যরা। গত 12ই নভেম্বর কালী পুজোর দিন ভোরে উত্তরকাশী সিলকিয়ারা সুড়ঙ্গে ধস নামে ভিতরে আটকে পড়েন 41 জন শ্রমিক। এতদিন ধরে তাদের বার করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছিল, কিন্তু ধ্বংসস্তূপ খুঁড়ে শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না কিছুতেই। এর ফলে শ্রমিকদের ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল তাদের পরিবার। পরে আবার পুনরায় শুরু হয় খনন কাজ। সেই সময় পাইপের মাধ্যমে খাবার ও জল শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে ওই পাইপের মাধ্যমে ফোনের তারও পৌঁছানো হয় শ্রমিকদের কাছে, যাতে তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন। এক্সপার্ট আর্নল্ড ডিক্স বলেছিলেন, 25 ডিসেম্বরের আগেই সুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের। এরপরই কিছুটা আশ্বস্ত হন শ্রমিকদের পরিবারের সদস্যরা। শুরু হয় প্রহর গোনা, কবে ফিরে পাবেন নিজেদের প্রিয়জনকে, সেদিকেই এতদিন তাকিয়েছিলেন তারা। দীর্ঘ 17 দিন পর পরিবারের সদস্যকে ফিরে পেয়ে খুশি শ্রমিকদের পরিবার। উত্তরকাশীর টানেল থেকে উদ্ধার হওয়া 41 জন শ্রমিকদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের অখিলেশ কুমার, অঙ্কিত, রাম মিলন, সত্যদেব, সন্তোষ, জয়প্রকাশ, মনোজিৎ ও রাম সুন্দর। উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের সঞ্জয় ও রামপ্রসাদকেও উদ্ধার করেছেন এনডিআরএফ বাহিনীর সদস্যরা। ছেলেকে ফিরে পেয়ে খুশি রাম সুন্দর ও সন্তোষ কুমারের মা। খুশি তাদের আত্মীয়রা, কি বলছেন তারা জেনে নিন। বহুত আচ্ছা লাগা, সবকো সব লোক খুশ হয়ে গেছে। উনসে ফোন পে বাত হুই, হ্যাঁ হুয়া থা, হুয়া থা। কোই উনকো লেনে গয়া হ্যায় আপকে ঘর সে? নহীঁ, মেরে মৌসা জি গয়ে হ্যায়, বড়ে পাপা ভি গয়ে হ্যায়। কো মে ধন্যবাদ কহনা চাহুঙ্গা, সবকো ধন্যবাদ কহনা চাহুঙ্গা। বহুত খুশি হুই, উনসে বাত হুই, ভিডিও কলিং বাত করা থা, বোল রা থা কি তাই জি আপ চিন্তা মত করো, কোই ভি নাই, হাম আ রহে হ্যায়, কি মতলব कुछ देर के बाद हम यहाँ से निकल जाएंगे। कामयाब करे हैं, मतलब खुश खुदा उदय सब करे हैं, जैसे मतलब मेहनत किए हैं, मेहनत के सफलता मिल गया है। मोदी जी के मैं यही कहना चाहती हूँ कि मोदी जी बहुत अच्छे हैं, मतलब हमारे सरकार को धन्यवाद देना चाहती हूँ। दिन है जी, बहुत खुशी, सभी लोग खुशहाली मनाए, दीपावली जैसे मनाए, हर चीज़ सुबह सुबह के टाइम है, हर कोई मतलब सारे रौनक से पहले हो रहा था कि जब बाहर निकले हैं तो उनको सभी को बच्चों को खुशी मिला, हमारी मम्मी, हमारी जो बहू है, सभी को बहुत सारे सबको खुशी मिला है और अच्छी खुशहाली हुआ है। और कह सबकी मतलब उत्तराखंड सरकार वाले को बधाई दिए हैं सभी मिलके बच्चे, और ये मोदी जी को हमारे इसको भी बधाई दिए हैं और योगी सरकार को कि हमारे बच्चों को सुरक्षित निकाले हैं, हमारे बच्चों को अच्छे से देखभाल करके निकाल के, जो 17 दिन बीत जाने के बाद सारे की उम्मीदें टूट रहा था कि हमारे बच्चे निकलेंगे या नहीं निकलेंगे,
और फिर जब निकल गए तो सारे हर बच्चे को खुशी में आया, मतलब रौनक हुआ कि हर बच्चे खुशहाली मनाने लगे दीपावली की, हमारे बच्चे आप घर आ जाएंगे सर। फोन पे बात हुआ है, वीडियो कॉलिंग में बात हुआ, लड़का कह रहा मैं सुरक्षित हूँ, बाहर निकल आया हूँ अभी, मतलब फिर जा रहे थे वो हॉस्पिटल की तरफ लेके जा रहे थे एम्बुलेंस में सबको, बात हो रहा निकले हैं तो तब से ले गए दवाई दारू करे तो नहीं बात हो है, अब आज शायद बात करी है तो बात हुई वे करी। 41 जन श्रमिकेर मध्ये उत्तराखंडेर बासिंदा छिलेन दुजन, गब्बर सिंह नेगी एवं पुष्कर, तादेर पड़शी राज्य हिमाचल प्रदेशेर विशाल छिलेन उद्धार पावा श्रमिकदेर तालिकाय। বাংলায় 3 শ্রমিক, কোচবিহারের মানিক তালুকদার এবং হুগলি জেলার সৌভিক পাখিরা ও জয়দেব প্রামাণিকও ছিলেন সেই তালিকায়। মানিকের স্ত্রী সোমা এবং পুত্র মনি উদ্ধারের খবর শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন মঙ্গলবার রাতেই। মানিক তালুকদারের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন তার পরিবারের সদস্যরা। আরে ভাই ভালো, তোর চিন্তা কর, তোর মানুষ তুই, তোর চিন্তা কর, তুই কি কেমন আছিস? আরে হ্যাঁ দা কাকা সবাই ভালো, শারীরিক অবস্থা কেমন? এই দেখ আর সাংবাদিক আছে, দাও ফটো তুলবে, তোর সাংবাদিক ফটো তুলে বলো শারীরিক অবস্থা কেমন। এছাড়াও অন্য রাজ্যের আরো অনেক শ্রমিক আটকে পড়েছিলেন উত্তরকাশীর ওই সুরঙ্গে। দীর্ঘ 17 দিন পর মুক্তির স্বাদ পেলেন তারা, মৃত্যুর মুখ থেকে ফিরে স্বস্তির নিঃশ্বাস শ্রমিকদের, এবার শুধু ঘরে ফেরার অপেক্ষা। 17 দিনের লড়াই শেষে সুরঙ্গ থেকে বেরিয়ে এখন খোলা আকাশের নিচে শ্রমিকরা, ফলে দেশ জুড়ে এখন খুশির আমেজ, দেশের বড় সাফল্য উদযাপন করছেন দেশবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।